নেপালের টাকা নিয়ে জোর বিতর্ক। নতুন 100 টাকার নোট ছাপিয়েছে নেপাল, আর তাতেই দেখা গিয়েছে পরিবর্তিত মানচিত্রের ছবি। বিতর্কিত কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়া ধুরাকে নেপালের অংশ বলেই দাবি করা হয়েছে। নেপালের এই নতুন মুদ্রা প্রকাশ পেতে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। নেপালের নতুন 100 টাকা নোটে মানচিত্রকে কৃত্রিমভাবে বৃদ্ধি করা ও অসমর্থনযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। গত 3 মে নেপাল নতুন 100 টাকার নোট বাজারে আনতেই বিতর্ক শুরু হয়। এই প্রসঙ্গে নেপালের সরকারি মুখপাত্র রেখা শর্মা বলেন, প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ডের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে 100 টাকার নতুন নোটে নেপালের নতুন মানচিত্রের ছবি ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে লিপুলেখ, লিম্পিয়াথুরা ও কালাপানিকেও অন্তর্গত করা হয়েছে। প্রসঙ্গত, নেপাল ভারতের 5টি রাজ্য, সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের সঙ্গে 1,850 কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করে। 2020 সালের 18 জুন নেপাল নতুন মানচিত্রে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াথুরাকে অন্তর্গত করে। ভারত এই মানচিত্রের তীব্র বিরোধিতা করে। 2023 সালের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ দ্রুত মিটিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই মানচিত্রই এবার 100 টাকার নোটেও ছাপাল নেপাল। প্রসঙ্গত, উত্তরাখণ্ডের পিথুরাগড় জেলায় অবস্থিত কালাপানি, কৈলাস মানস সরোবর যাওয়ার পথে পড়ে এই কালাপানি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।